আপত্তিটা নেই, ফলে তদন্ত যে মমতা ব্যানার্জির সরকার যেভাবে এটাকে চালাতে চেয়েছে সেইভাবে করেছে, যা মমতা ব্যানার্জির সরকার ফেল করেছে, রাষ্ট্র ফেল করেছে। আসলে এই নো ওয়ান কিল জেসিকা যেরকম আমরা দেখেছিলাম, এখনও পর্যন্ত নো ওয়ান কিল্ড আনিস খান। এই জায়গা জীবনযুদ্ধের কথা মানে সেখানে বামপন্থার কথাও এসে যায়, আর সব্যসাচী চট্টোপাধ্যায়ের নতুন কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। সব্যসাচী চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী, তার সঙ্গে আজকে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি এবং ভারতের রাজনীতি নিয়ে এক সফরমালায় যাব। আপনাকে প্রথমেই স্বাগতম, নমস্কার। প্রথম কথা বলি, এই যে আনিস কাণ্ডের আজকে চার্জশিটটা বাতিল হয়ে গেল, এই গোটা বিষয় বাতিল হল না, আজকে এসআইটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তারা উরুবেরিয়া যিনি এসিজিএম আছেন সেখানে চার্জশিটটা জমা দিয়েছেন। আমাদের ওয়েট করতে হবে এসিজিএম এটার কগনিজেন্স নেন কি না, কারণ আমরা দেখেছি যে এই চার্জশিটের ক্ষেত্রে যা শুনেছি আমি খবরের কাগজে বা বিভিন্ন পোর্টালের মাধ্যমে যে রিপোর্টটা এসেছে, যে এই চার্জশিটে কিন্তু খুনের চেষ্টা বা খুনের ধারা দেয়া হয়নি। যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে অনিচ্ছাকৃত মৃত্যুর জন্য যে ধারা আছে সেটা, অনিচ্ছাকৃত এই ধরনের ঘটনা দুর্ঘটনার ক্ষেত্রে সাধারণত লেখা হয়। তাহলে একটা জায়গায় একটি ছেলে তার মৃত্যু হলো রাত্রিবেলা, অ্যাডমিটেডলি সেখানে পুলিশ গেল এবং পুলিশ গেল ছেলেটি দুর্ঘটনাতেই যদি আমি ধরে নিই মারা গেল, পুলিশ পালিয়ে গেল। আচ্ছা, দুর্ঘটনায় যদি একটি ছেলের মৃত্যু হয় পুলিশের কাজ কি পালিয়ে যাবে নাকি পালিয়ে গেল কেন? তার মানে কি পুলিশের এখানে কোনো দায় নেই, দায়িত্ব নেই, নাকি পুলিশ এখানে ক্রাইম করেছে এবং সেই ক্রাইম তাকে চাপা দেবার জন্য পালিয়ে বাঁচবার চেষ্টা করলো? সাধারণত খুন করে খুনিরা পালিয়ে যায়, মমতার পুলিশও পালিয়ে যায় একটা ছেলে মারা গেলে দুর্ঘটনা দেখার পর, তার মৃত্যু দেখলেও তার মৃতদেহ পড়ে থাকতে দেখলেও মমতার পুলিশ পালিয়ে যায়, এটাই আছে পরিষ্কার হলো। আর আনিসের ক্ষেত্রে এটা করার খুব পরিষ্কার কারণ আছে। আজকে আনিস সে হিজাব বিতর্কের সময় সে তার বক্তব্য রেখেছে, সেখানে মমতার পুলিশ বলেছে যা এইসব বক্তব্য ওখানে গণ্ডগোল ছড়াতে পারে, অথচ আমরা দেখেছি নূপুর শর্মার মতন একজন এইরকম দাঙ্গাবাজ কথাবার্তা বলবার পর তাকে গ্রেফতার করা হিম্মত হয় না মমতার পুলিশের। আজকে লুকআউট নোটিস দিয়ে কি ধরতে পারবে না, বিজেপির পায়ে পড়ছে মুখ্যমন্ত্রী, আবার এইসব কথাবার্তা, ওর কথা বাদ দিন, ও বিজেপির মানে চামছে, এটা আমি ওকে নিয়ে অত আলোচনা করে লাভ নেই, দালাল সবচেয়েতে বড়। তো এবার এইখানে খুব পরিষ্কার যে কথাটা হচ্ছে নূপুর শর্মাকে যা করতে পারে না সেটা আনিসের ক্ষেত্রে আমরা দেখলাম, রাত্রিবেলা তারা নাকি চলে গেল, এই সমস্ত কথাবার্তা দিয়ে বায়াস করার কথাবার্তা। এর আগে তো আনিসের করা কমপ্লেন ছিল বিভিন্ন থানাতে, সেই কমপ্লেনে সে কী বলছে যে সে যখন প্রতিবাদ করতে গেছে, প্রতিবাদ করার জন্য যে দুষ্কৃতীদের প্রতিবাদ করেছে কাজ করবে তার বিরুদ্ধে গিয়ে সেখানকার লোকাল তৃণমূলের মাতব্বররা বলছে এই তুই লুঙ্গি পরেছিস কেন, দাড়ি রেখেছিস কেন, প্যান্ট খোল, ইত্যাদি ইত্যাদি। সাধারণত যা করা হয় গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মুসলমান পরিবারের ছেলেদের সঙ্গে এই পশ্চিমবাংলায় এই মুহূর্তে মমতা ব্যানার্জির আমলে, আজকে এটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে। খুব নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্যেই মমতা এই আনিস কাণ্ডের তদন্তকে প্রভাবিত করবার জন্য এসআইটি গঠন করেছিলেন, এবং যেটা গঠন করেছিলেন এই জ্ঞানবন্ত সিং, যার বিরুদ্ধে আমাদের হাইকোর্টের অবজারভেশন ছিল, যার বিরুদ্ধে বকটুই কাণ্ডের যে জাজমেন্ট যেখানে সিবিআই ইনভেস্টিগেশন দেওয়া হচ্ছে সেখানে পর্যন্ত অবজারভেশন আছে, তা সত্ত্বেও জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে এই 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 এসআইটি তৈরি করা হয়েছে। আমি জানি না কারা কারা গ্রেপ্তার হয়েছিলেন, দেবব্রত চক্রবর্তীর নামে চার্জশিট দিয়েছে, গ্রেপ্তার হয়েছে হয়নি, জিজ্ঞাসাবাদ করেছেন, কী করেছেন আমরা জানি না, কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তে গেলেন। আমরা মনে করি যে এই চার্জশিটের মান্যতা দেওয়ার কোনো প্রশ্ন আসে না, কারণ এই চার্জশিটটা বেসিক্যালি যেটা হয়েছে তদন্তকে চাপা দেওয়ার জন্য, সত্যকে আড়াল করার জন্য এবং কিছু লোককে বাঁচাবার জন্য। অর্থাৎ যদি পুলিশের কিছু লোক যদি এখানে ধরা পড়ে যায় তাহলে তো তৃণমূলের সাথে পুলিশের যে সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের বর্তমান সম্পর্কটা এটা তো এই বাইনারিটা ভেঙে যাবে, এবং অবশ্যই রাঘব বোয়ালদের ক্লিনচিট দেওয়ার জন্য তলার কিছু বলির পাঠা করা হয়েছে কিছু ওই সিভিক পুলিশের। এখানে একটা বৃহত্তর কোয়েশ্চেন আসে, যেহেতু আপনি বামপন্থী, আনিস খান তার ফেসবুক প্রোফাইলে অনেকদিন আগে, ফেসবুক পেজে অনেকদিন আগে লিখেছিলেন যেটা তিনি মৃত্যুর আশঙ্কা করছেন, সেই সময় কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল, এই যে বামপন্থী দলগুলোর তো দায়িত্ব ছিল, দায়িত্ব ছিল সেই সময় দলেরা তো প্রত্যেকটা মুহূর্তে গেছে, শুধু যায়নি কথাটা বলছেন কেন? আমাদের সেফ ডেমোক্রেসি সংগঠন যেখানে একটি বড় অংশের বামপন্থী মানুষ আছে তাদের পক্ষ থেকে তার পরের দিনই আনিস খানের বাড়িতে যাওয়া হয়েছিল, সেখানে আমাদের ডেলিগেশন গিয়েছিল। আনিস খান ওই অঞ্চলের বামপন্থী কর্মী যারা ডিওয়াইএফআইয়ের সংগঠক, যারা
যারা কৃষক সভার সংগঠক তাদের সঙ্গে সেখানে থেকে রক্তদান শিবিরের আয়োজন করত। আনিস খান এলাকার একজন যুবক হিসেবে, তার যে সাহসী যুবক হিসেবে তার যে কর্তব্য সেই কাজটা করত। তাহলে বামপন্থীরা ছিল না কথা বলা যায় না, বামপন্থীরা ছিল না, প্রশাসনে বামপন্থীরা নেই, ফলে তদন্ত যে মমতা ব্যানার্জির সরকার যেভাবে এটাকে চালাতে চেয়েছে সেইভাবে করেছে, যা মমতা ব্যানার্জির সরকার ফেল করেছে, রাষ্ট্র ফেল করেছে। আসলে এই নো ওয়ান কিল জেসিকা যেরকম আমরা দেখেছিলাম, এখনও পর্যন্ত নো ওয়ান কিল্ড আনিস খান, এই জায়গা থেকে আমাদের গোটা বিষয়টাকে বার করতে হবে এবং কে খুন করলো। আচ্ছা পুলিশ কেন যাবে বলুন তো, কোনো লোকের বাড়িতে পুলিশ রাত্রিবেলা যাবে কেন? আবার গেল, মৃতদেহটা পড়ে রইল, তার সামনে দুর্ঘটনাই ঘটলাম ধরে দিলাম, তারপরে সেই মৃতদেহ পড়ে রইল, তা পুলিশ পালিয়ে এলো, চোর না পুলিশ? তাহলে মমতা হয় পুলিশকে চোরে পরিণত করেছেন, তাহলে ব্যর্থতা নিয়ে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাই। কিন্তু আমরা বামফ্রন্টের জামানা থেকে এই ব্যর্থতা দেখে আসছি, আপনি বলুন ভিখারি পাসওয়ানকে এখনো খুঁজে, ব্যর্থতাটা হচ্ছে রাষ্ট্রের, এই ব্যর্থতা হচ্ছে রাষ্ট্রের। বামফ্রন্টের জামানাতে খুব পরিষ্কার করে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এরকম নিয়ন্ত্রণ ছিল সরকারের, সরকার আমি তো একেবারেই বলছি না কোনো ঘটনা যে ঘটেনি বা সেই ঘটনার পর সেখানে কোনো বিচার হয়নি, বিচার হয়েছে, বিচার প্রক্রিয়া চলেছে, আদালতের রিপোর্ট আছে, প্রত্যেকটা জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট তদন্তের জন্য বামফ্রন্টের সরকার চেষ্টা করেছেন। লেটেস্ট এক্সাম্পল তাপসী মালিক হত্যাকাণ্ডে, সেইখানে বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাপসী মালিকের বাবা একটা চিঠি লিখেছিলেন যে আমি রাজ্য পুলিশের উপরে ভরসা রাখতে পারছি না, সিআইডির উপর ভরসা রাখতে পারছি না, আমার মেয়ের এই হত্যাকাণ্ডের যে তদন্ত সেটা সিবিআইকে দেওয়া হোক। সিবিআইকে উনি এমনি তুলে দিয়েছিলেন, আদালতে আসতে হয়নি, এবং তার জন্য যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছিল বামফ্রন্টকে, আপনাদের মনে থাকবে, গোটা সিঙ্গুরের এই মঞ্চ মাচা বেঁধেছিলেন মমতা হচ্ছে ওই বিষয়টাকে নিয়ে, মৃতদেহের রাজনীতি করে তো মুখ্যমন্ত্রী, তাহলে স্বাভাবিক কারণে এগুলো সব কানেক্টেড। বামফ্রন্টের সঙ্গে এই জামানার তুলনা করাটা সঠিক হবে না, বামফ্রন্টের জামানায় সরকার সরকারের কাজ করত, এখন তৃণমূলের জামানায় সরকার এবং পুলিশ ক্রিমিনালদের কাজ করে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা এই বিষয়টাকে কি বলবেন যে এই মুহূর্তে গৈরিক টেরোরের একটা অংশ আমরা দেখি মহুয়া মৈত্রের ওপর, একটা মানুষ গৈরিক টেরোর বলে আলাদা কি আছে? পশ্চিমবঙ্গে গৈরিক টেরোর তো মমতা এবং গৈরিক, মমতাই সবচেয়ে বড় গেরুয়া টেরোরের নাম পশ্চিমবাংলায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আপনারা কেন সমর্থন করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পাল্টি খেয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, প্রার্থী ছিল জোটের সমগ্র বিরোধী দলগুলোর, মমতাই পাল্টি খেয়ে গেছে, মমতাই বলেছে আগে যদি কথা বলতো বিজেপির প্রার্থীকে সমর্থন করতাম, আমরা সমর্থন করছি কি? আমরা তো বরঞ্চ মমতাকে এক্সপোজ করে দিয়েছি, আমরা তো এক্সপোজ করেছি মমতাকে, মমতা কীরকম বিজেপির পায়ে পড়ছে এখন দেখুন না। সুতরাং গৈরিক টেরার বলে নয়, পশ্চিমবঙ্গে যে তৃণমূলী টেরার এটাই হচ্ছে গৈরিক টেরারের এক্সটেন্ডেড পার্ট, আর টেরার ইজ অলওয়েজ টেরার, সেটা কে করছে ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে মহুয়া মৈত্রের ব্যাপারে ঘটনাকে আপনি কীভাবে ব্যাখ্যা? বিকাশবাবু বলেছেন কালকে মহুয়া মিত্র যদি কোনো আইনি সহায়তা চান, মহুয়া মিত্রের উপর যদি কোনো রকম আক্রমণ হয়, কোনো আইনি প্রক্রিয়া চালু হয়, আমরা বামপন্থী আইনজীবীরা বিকাশবাবু এবং আমরা সকলে তাকে আমরা আইনি সহযোগিতা এবং আইনি লড়াই আমরা তার জন্য করব। উনি যা বলেছেন সঠিক বলেছেন, কোনো ভুল কথা উনি বলেননি, আর ওনার পারসেপশনে বলেছেন। এবার আমরা একটা আরেকটা জায়গায় যাচ্ছি, যেহেতু আপনি রদ্দুর রায় মামলায় খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, আপনার সাথে আগে যখন আমরা কথা বলেছিলাম সেবার আপনি বলেন মানে বলেছিলেন যে রদ্দুর রায়ের সাথে কথা হয়নি পার্সোনালি, আশা করি এর মধ্যে আপনার সাথে রদ্দুর রায়ের পার্সোনালি আমার সাথে কথা হয় দিও না পার্সোনালি, কিন্তু হ্যাঁ আমি ওনাকে তো বুঝবার চেষ্টা করেছি, বা যখন এই মামলার সঙ্গে যুক্ত ছিলাম তখন মানে সেই সময়টুকুর মধ্যে ওনাকে জানবার চেষ্টা করেছি, বোঝবার চেষ্টা করেছি, এবং যেহেতু এই বিষয়টার সঙ্গে আমি খুব একান্তভাবে যুক্ত এবং আমার নিজের খুব মানে কী বলবো মানে ইটস ভেরি সাবজেক্ট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, আমি সেই কারণে এই বিষয়টা সম্পর্কে আমার চর্চা আমি রেখেছি এবং সেইখান থেকেই আমি রদ্দুর রায়ের পক্ষে আমার যে নৈতিক সমর্থন সেটা আমি দিচ্ছি। একজন বামপন্থী হিসেবে আমাদের কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই মুহূর্তে আমরা দেখছি শ্রীলঙ্কায় একটা কি বলবো মানে কি বলবো, রদ্দুরটা শেষ করি, রদ্দুরের বিষয়টা আপনি শেষ করে দিন, রদ্দুরের রদ্দুরকে কেন মানে রদ্দুরকে নিয়ে আপনাদের হঠাৎ ইন্টারেস্টটা কেন হলো, হঠাৎ করে রদ্দুর কেন এর মধ্যে এতগুলোর মধ্যে রদ্দুর কেন? কেননা তিনি একভাবে ফ্রিডম অফ স্পিচের পক্ষে লড়েছেন, সেই জন্য আপনি মনে করেন ফ্রিডম অফ স্পিচের পক্ষে লড়েছেন? হ্যাঁ হ্যাঁ লড়েছেন। তাহলে মমতা ভুল করেছে তো? আমি শ্রীলঙ্কায় আসার আগে আমি এই জায়গাটা ক্লিয়ার করতে চাইছি। নিশ্চয়ই কেন করেছে, কেন ভুল করেছে মমতা? আজকে রদ্দুর রায় বলে গ্রেপ্তার হয়েছেন, মমতাকে গালাগালি করেছে বলে গ্রেপ্তার হয়েছে, আপনাকে গালাগালি করলে কেউ গ্রেপ্তার হতো না, আপনি এফআইআর করতেন তো, পুলিশ ক্ষমতা ছিল করবার? না হয় না তো, এখানে জনগণকে গালাগালি করলে সে তো রাজা হয়, ঠিক আছে, এবার তো মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছে বলে গালাগালিকে কে গালাগালি বলেছে, কোনো আইন বলেছে ওটা গালাগালি? আমি কালকেই রাত্রিবেলা একটা জিনিস পড়ছিলাম যে যখন এই ভাষা তৈরি হচ্ছে, ভাষা যখন
একদম জন্ম হচ্ছে, মানে একদম অ্যান্থ্রোপোলজিক্যাল স্টাডি করে তারা বলছেন যে কম্পাউন্ড ওয়ার্ল্ড তৈরি করার দিকে না সবসময় এই, যদি দেখেন যে পুংলিঙ্গের একটা ঝোঁক থাকে, ভাষার একদম নেসেন্ট স্টেজে এটা ছিল এবং কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতেন এবং সেই ওয়ার্ডগুলো, এটা কিন্তু একটা সময় কিন্তু এই এই স্ল্যাং বা আপনি যদি আপনি একে যদি বলেন যে শিট টক বা আপনার ট্র্যাশ টক, এই এই এগুলোর কিন্তু গুরুত্ব আমাদের সভ্যতার ইতিহাসে কিন্তু আছে, কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক আছে। দুই, যে আমি আগেও বলেছি একটা গালাগালি আজকের প্রেক্ষিতে গালাগালি 50 বছর পর সেটা কিন্তু একটা স্বাভাবিক শব্দ হতে পারে, অবশ্যই আজকের রেওয়াজ ছিল এবং সেটা আজকে একটা জায়গাতে লোকে অন্যভাবে নিয়ে যায়। আমি তাই জন্যে বলছি শব্দকে নিয়ে যারা আইন করতে চান ইটস খুব ডেয়ার প্লেয়িং উইথ এ ডেঞ্জারাস ওয়েপন। আমি আবার বলছি শুধু শব্দের জন্য ক্যারিকেচারের জন্য কোনো ব্যক্তি যদি তাকে যদি গ্রেপ্তার করে রাখা হয়, এখানে করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে ডিফামেশনের মামলা করতে পারতেন, তার বেল হতো, তাকে জেলে রাখার প্রয়োজন ছিল না, তার জন্য তিনি করতেন সেখানে অন্য কিছু হতো। কিন্তু দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে আমাদের দেশে এই জিনিসটি এখন কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু হচ্ছে। তাই জন্য আমি বলবো আলটিমেটলি গালি থেকে কালি সব বিষয়গুলোই কিন্তু আজকে আপনাকে যেগুলো মানে কম্প্যারেটিভলি রিলেভেন্ট সাবজেক্ট সেগুলোকে রেলিভেন্ট করানো হচ্ছে, কারণ এই সবগুলোর সাথে শাসককে লিঙ্ক করা হচ্ছে। তাই আমি বলবো গালাগালি এখানে কোনো অফেন্স নয়, রদ্দুর রায় তাই কোনো অফেন্স করেননি, রাদার যে ম্যাজিস্ট্রেট আজকে তার এই রিমান্ডকে আজকে এন্ডর্স করেছেন তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টের কন্টেম্পট করেছেন, অর্ণেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার 2014 সালে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে কোন অফেন্সের ক্ষেত্রে 41A নোটিস, এই যে বলছে না মমতা যে নুপুরকে আমি লুক আউট করেছি 41 দিয়ে ডেকে পাঠিয়েছি, আরে ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে নিয়ে আসুন, পারছেন না। আর রদ্দুর রায়কে 41 দেননি, গোয়া থেকে তুলে নিয়ে এসেছেন, এটা সম্পূর্ণ বেআইনি সুপ্রিম কোর্টের ডিসিশন, রায়ের পরিপন্থী। গ্যাসের দাম এই মুহূর্তে 1,989 টাকা, আপনি আলু তো আমাদের সবাইকে কিনতে হয়, 2 কিলো আলুর দাম 60 টাকা, মানে আপনার 250 পটল 25 টাকা বা 20 টাকা, সামগ্রিকভাবে মানে জনজীবনে একটা ভয়ঙ্কর ত্রাস নেমে গেছে। তাহলে কি ভারতবর্ষ ক্রমশ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গ ক্রমশ শ্রীলঙ্কার পরিস্থিতি কোন দিকে যায়? শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ পরিস্থিতি হবে, শাসক কেন ভাবছে শ্রীলঙ্কাতে থেমে যাবে? শ্রীলঙ্কাতে তো সবে বেডরুমে ঢুকে গিয়ে মানুষ দখল করেছে, আরও বেশি কিছু হতে পারে। প্রস্তুত হোক, মমতাও প্রস্তুত হোক, মোদিও প্রস্তুত হোক, আস্তে আস্তে আমাদের আলাপনটাকে আমরা শেষের দিকে নিয়ে যাব, যদিও শেষ বলে কিছু নেই, আমরা অসীমকে খুঁজবো সীমার মধ্যে দাঁড়িয়ে। সেখান থেকে আরেকটা প্রশ্ন যে উঠে আসে সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনার কি মনে হয় যে বামপন্থী রাজনীতিতে একটা বিরাট প্রাসঙ্গিকতা ভারতবর্ষের জনজীবনে দারুণভাবে রয়েছে, তবু অর্গানাইজেশনগতভাবে বামপন্থীর এত ফেলিওর কেন ভারতীয় রাজনীতি? আমি মনে করি না এটা ফেলিওর, গোটা দেশ জুড়েই বামপন্থী রাজনীতির প্রাসঙ্গিকতা বাড়ছে, অর্গানাইজেশনগতভাবেও তারা তৈরি হচ্ছেন, এবং শুধুমাত্র অর্গানাইজেশন তো নয়, বামপন্থী মানসিকতার বিস্তার সমস্ত আন্দোলনের ক্ষেত্রে, সংগ্রামের ক্ষেত্রে তাদের প্রভাব গত কয়েক বছরে গোটা দেশে যে কটা গণতান্ত্রিক আন্দোলন প্রভাব ফেলেছে, শাসককে নড়িয়েছে, শাসককে মাথা নত করিয়েছে, দেখবেন সেই আন্দোলনের প্রথম সারিতে বামপন্থীরাই, সেটা কৃষক আন্দোলন হোক, সেটা আপনার গোটা দেশ জুড়ে সিএএ বিরোধী আন্দোলন হোক, সেখানে অন্যরাও আছেন, কিন্তু বামপন্থীদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন না। একটা অন্য প্রশ্ন করি, কেননা সমাজ জীবনে গণতন্ত্রটা যদি তৃণমূল স্তরে না যায় বামপন্থে দাঁড়ায় না। লেনিন যখন ক্ষমতায় প্রথম এসেছিলেন তিনি কি করলেন, সুতাকল শ্রমিকদের জন্য জারের বসার সিটটাকে সংরক্ষিত করে দিলেন, ফার্স্ট কাজ লেনিন এটা করেছিলেন ক্ষমতায় রাখার পরে। আমি আপনার এই অফিসেই দেখেছিলাম একদিন প্রচুর লোক একসাথে রয়েছে, আপনি ছিলেন না, প্রচুর লোক একসাথে রয়েছে, একজন বৃদ্ধ ভদ্রলোক হয়তো আপনার চেয়ারটায় মানে এটা বসে পড়েছিলেন, সঙ্গে সঙ্গে পাশে আরেকজন ভদ্রলোক ছিলেন, তিনি বললেন এই ওটা স্যারের চেয়ার, ওটা বসবে না। তাহলে এই মানসিকতাগুলো যদি এখনও আমাদের মধ্যে প্রিফেল করে, আমরা কি বামপন্থী হিসেবে অগ্রগতি করতে পারবো? এটা মানসিকতাটাকে আমি একদমই প্রিফেল করাই না, আমার রাদার কোনো চেয়ার এখানে নেই, আপনি দেখবেন যে আমার এখানে চেয়ারে যে কেউ বসতে পারেন, যে কোনো সময় বসেন, আমার কোনো চেয়ার কোনো প্রিজার্ভ নেই, আমি আজকে বসছি কালকে অন্য কেউ বসতে পারেন, চেয়ারটা চেয়ারই, আর আমি ওই ওই চেয়ারে অমুক বসতেন, ওই চেয়ারে আরেকজন বসবেন, চার ছেলে বসবেন, এই 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 ঘরানার খুব বিরোধিতা করেছি বলেই আজকে আমি আমার 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 এই এই জায়গাতে আমি বামপন্থী হিসেবে এই ক্লেমটা আমি করতে পারি, কারণ আমি এটাকে ব্রেক করার পক্ষে।
জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এখন ক্রমশ একটা তুলনা হচ্ছে। অনেকেই বলছেন জ্যোতিবাবু অনেক বেশি বামপন্থী রাজনীতিকে সফলভাবে রূপায়ণ করতে পেরেছিলেন, কিন্তু বুদ্ধবাবুর রাজনীতির মধ্যে আমলাতান্ত্রিক নির্ভরতা বহুভাবে এসে গেছিল। এই বিষয়টাই তুলনাটা আমি তুলনা বলেই ধরবো না। জ্যোতিবাবু একটি প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবু একটি প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময়কার যে রাজনৈতিক চ্যালেঞ্জ, যে সমস্ত প্রশাসনিক চ্যালেঞ্জ জ্যোতিবাবুকে ফেস করতে হয়েছিল, বুদ্ধবাবুকে ডিফারেন্ট সেট অফ রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। অন্য পরিস্থিতি, অন্যরকমের একটা সময়, সব কিছু মিলিয়ে রাজনীতিতে কোনো তুলনা এরম চলে না। দুটো সময়ের দুজন মানুষ, দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় মানুষ ছিলেন, এবং স্বাভাবিকভাবেই এই যে পশ্চিমবঙ্গের অগ্রগতির ইতিহাসে বামপন্থী রাজনীতির গুরুত্ব যতদিন পর্যন্ত চর্চিত হবে এবং ততদিন পর্যন্ত এই দুজন মানুষের কথাই উল্লেখ করতে হবে, তাদের নেতৃত্বাধীন সরকারের কথা উল্লেখ করতে হবে। কিন্তু এখন যে অভিযোগটা ভীষণভাবে ওঠে যে একটা সময় জ্যোতিবাবুরা উঠে এসেছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলন থেকে, এখনও সিটুর নেতৃত্বে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়, যেটা খুব ভালো বিষয়, কিন্তু সেই অর্থে পার্লামেন্টারিও রাজনীতিতে তথাকথিত এই বামপন্থী দলগুলোর সেই অর্থে ট্রেড ইউনিয়নগুলো কি সেই গুরুত্ব পায়? আমি বলছি, গত 91 সাল থেকে কারা তুলেছে ট্রেড ইউনিয়নের কথা? বামপন্থী দলগুলির প্রতিনিধিরাই তো পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সব মানুষদের কথা তুলেছেন যে মানুষদের কথা কেউ কখনো বলেননি পার্লামেন্টে দাঁড়িয়ে। তার জন্যই তো বামপন্থীদের প্রতিনিধি থাকার দরকার ছিল পার্লামেন্টে অনেক বেশি করে। আজকে বামপন্থীদের সংখ্যা কমে গেছে, আজকে দেখছেন গ্যাসের দাম আপনি নিজেই বললেন, আজকে বামপন্থীদের সংখ্যা কমে গেছে, আজকে মানুষের নীতির উপরে কীরমভাবে, দেশের নীতির উপরে কী কী প্রভাব ফেলছে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পার্লামেন্টে দাঁড়িয়ে বামপন্থীরা যদি সবল হয় তাহলে ট্রেড ইউনিয়নের কথা উঠবে, কৃষক সভার কথা উঠবে, ছাত্র যুবদের কথা উঠবে, বেকারির কথা উঠবে, মূল্যবৃদ্ধির কথা উঠবে, মানুষের কথা হবে পার্লামেন্টে দাঁড়িয়ে। আর যদি সেটা না হয়, পার্লামেন্টে যদি মানুষের প্রতিনিধি না থাকেন, তখন রাস্তার লড়াই করে বাইরকে শোনানে কি লিয়ে ধামাকা কা জরুরত হতা হ্যায়, তো সেই রকমের ধামাকা দিতে হবে। ওদেরকে শোনাতে গেলে তীব্র স্বরের প্রয়োজন, তীব্র স্বরের প্রয়োজন আছে। সেটা রাস্তার আন্দোলন, কৃষক আন্দোলন দেখিয়েছে, বাট পার্লামেন্ট ক্যান ডু, দি রোড ক্যান আনডু, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছি, যেটা মহারাষ্ট্রের মহাভারত আমরা বলি, সেটা সেই জায়গায় যাচ্ছি না, সেটা তো সব মিডিয়াই বলে। আমি একটা অন্য জায়গায় যাচ্ছি, যে একটা সময় মহারাষ্ট্র ভীষণভাবে বামপন্থীদের গড় ছিল, মানে সেখান থেকে আমরা অনেক উন্নততর নেতাকে পেয়েছি, কিন্তু শিবসেনার আক্রমণের ফলে বামপন্থীরা ম্যাজিকের মতো হাওয়া হয়ে গেল। এই যে এই সরলীকরণের ব্যাখ্যাটাকে আপনি কি বলবেন? মহারাষ্ট্রের প্রতিটা জায়গাতেই, আমি আবারও বলছি, প্রত্যেকটা জায়গার যে কনটেক্সট আছে সেই কনটেক্সটকে আপনাকে আমাকে বুঝতে হবে। মহারাষ্ট্রের লাল পতাকা ওড়ার কথা আমরা উঠছি, এবং সেখানে লাল পতাকা ওড়ার মধ্যে দিয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন আপনারা দেখেছেন, একটা সময় সেখানে আঘাত আনা হয়েছে, আজকে আবার কিন্তু সেখানে মহারাষ্ট্রেই কিন্তু কৃষকের সেই মিছিল আমরা দেখেছি, যেটা সেই বোম্বে পর্যন্ত, নাসিক থেকে মুম্বাই যে মিছিল লাল পতাকার, সেটা কিন্তু মহারাষ্ট্রেই হয়েছে। সেখানেও কিন্তু সেই লাল পতাকার সেই সমাবেশের সামনে দাঁড়িয়ে শিবসেনার মুখ্যমন্ত্রীকেও কিন্তু এসে বলতে হয়েছে, আমরা এ করছি, কী বলে, মাথা নোয়াচ্ছি। ফলে এই যে জায়গাটা, সেখানে আপনার স্বাভাবিকভাবেই শিবসেনার যে মুখ্যমন্ত্রী সেই সময়কার, তিনি কিন্তু সেই মিছিলের সামনে এসে বলেছেন পতাকার রং যাই হোক আমরা মেনে নিচ্ছি দাবিটা। ফলে এটাই তো বামপন্থী রাজনীতির সাফল্য, যে কৃষকদের যে দাবিতে কৃষকরা মিছিল করলেন, হাঁটলেন, তাদের হাতের পতাকার রং ছিল লাল। এটা কি সামান্য, যার যদি বামপন্থীদের দাবি মেনে নিত সেটা কি সাফল্য হয়, নাকি যার তন্ত্রকে উচ্ছেদ করা সাফল্য হয়? আমি আবারও বলছি, উচ্ছেদ করার মধ্যে দিয়েই আমাদের যে সার্বিক জয় সেটা নির্ধারিত হবে একদিন না একদিন, কিন্তু প্রত্যেকটা মুহূর্তের যে লড়াই সেই লড়াইটাও কিন্তু চলাটা খুব জরুরি, তারই মধ্যে দিয়ে ছোটো ছোটো জয়গুলো কিন্তু বড় জয়ের রাস্তাকে প্রসারিত করে। এবার আজকের মতো শেষ প্রশ্ন, পরের দিন আরও বেশি করে কথা বলবো বলে, এই যে পশ্চিমবঙ্গে এখন একটা শিক্ষাতন্ত্রের মধ্যে আমরা দেখি ভীষণভাবে একটা তৃণমূলীকরণ চলে এসছে, এটা অনেকে বলছেন, আবার এইটার পেছনে দেখি আমরা গুজরাতেও এক সময় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সমস্ত ইউনিভার্সিটিগুলোর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেয় মুখ্যমন্ত্রীর ক্ষমতাকে কেন্দ্রীভূত। একই মডেল, একই মডেল। আমি আবার বলছি, মমতা মডেল এবং মোদী মডেল, এই দুটো মডেলের সিমিলারিটি আপনারা দেখুন। এবং আজকে দাঁড়িয়ে এটা ছিল কর্পোরেট কনস্পিরেসি সবচাইতে বড়, বামফ্রন্টের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে হাটিয়ে দেওয়া। আপনি মনে করুন 2005, 2006, 2007 এই রকম সময়, সাতের আগে পর্যন্ত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার নেতৃত্বে পশ্চিমবঙ্গে শিল্পায়নের একটা বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। তখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে তিনি কর্মসংস্থানকে প্রধান করে কর্মসংস্থান কেন্দ্রিক শিল্পায়নের কথা বলছেন, যেখানে শিল্পে করার প্রথম শর্ত হচ্ছে এখানকার ছেলেমেয়েদের চাকরি আপনাদের নিশ্চিত করতে হবে। তার জন্যই তিনি তখন শিল্পনীতিকে ইমপ্লিমেন্ট করছেন। আর একই সময়ে তখন আরেকজন মুখ্যমন্ত্রীর কথা বারবার করে হতো মডেল হিসেবে দেখাতো, সেটা হচ্ছে নরেন্দ্র মোদি, এবং যাকে সেই সময় যার মডেলটা ছিল গুজরাট দাঙ্গার মডেল 2002-এর। এবং আপনারা জানেন এই যে সময়টা, এই গোটা সময়টাতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু বিজেপির সঙ্গেই কিন্তু সেই সময় কিন্তু সঙ্গে থাকছেন, এবং বিধানসভা ভোটে মোদি জেতার পর গোলাপ ফুল পাঠিয়েছিলেন, এগুলো ইতিহাস মানুষ ভুলে যান। কিন্তু মডেলটা ছিল সেই, এই দুটো মডেলের মধ্যে ক্ল্যাশ, এবং কর্পোরেট স্বাভাবিকভাবেই তারা একটু একটা রিজয়েন্ডার দিচ্ছি। সেই সময় একটা কথা বলা হতো গুজরাটকে তুলেই, বামপন্থীরাই বলতেন যে উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো রাজনীতি থাকে না, গুজরাট এটা খুব ভালো বিষয়, উন্নয়ন নিয়ে রাজনীতি হয় না। তাহলে কোথায় বলতেন একটা কথা খুব পরিষ্কার বলতে হবে, গুজরাটে উন্নয়নের প্রশ্নে রাজনীতি থাকে না কথাটা খুব ডেঞ্জারাস। রাজনীতি, উন্নয়ন শব্দটাই অত্যন্ত রাজনৈতিক, না না আনন্দবাজারের কথা, বামপন্থীদের কথা নয়। অনেক কথাই বামপন্থীরা বলেনি, এইরকম মানে অ্যাবারেশন হতে 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 বামপন্থীদের কথা বলে চালানো হয়। বামপন্থীরা খুবই বলেছে এরকম কথা, বামপন্থীরা কোনো দিন বলেছে নাকি যে উন্নয়ন উন্নয়নের কোনো জাত থাকে না, জাত অবশ্যই থাকে উন্নয়নের। আজকে গুজরাটের ক্ষেত্রে যে কথাটা বারবার বলা হয়েছে বামপন্থীরা বলেছেন, তো পার্থক্য কী? পশ্চিমবঙ্গে শিল্পায়নের অভিমুখ ছিল কর্মসংস্থান, গুজরাটের শিল্পায়নের অভিমুখ হচ্ছে মুনাফা। পশ্চিমবঙ্গে শিল্পায়নের অভিমুখ হচ্ছে গরিব মানুষের জন্য বাসস্থান তৈরি করো, তাদের জন্য কাজ দাও, তাদেরকে গ্রামকে, গ্রামে যে আরবানাইজেশনের প্রসেস তাতে তাদের পার্টিসিপেন্ট করো। আর গুজরাটে আপনি পার্থক্যটা তো বুঝে যাবেন, গুজরাটে আজকে দেখবেন আজকে কি হচ্ছে গুজরাটে, সেই একই জিনিস পশ্চিমবঙ্গে হয়। গুজরাটে আজকে ওই যখন ওই লোকটা কি বলে ওই আমেরিকার প্রেসিডেন্ট ছিল, কি নাম, বিলকিংটন, না 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 এই কদিন আগে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ ট্রাম্প যখন এলো তখন সব ওইসব পাঁচিল তুলে দিল, গরিব মানুষকে দেখতে না পায় বস্তির। মমতাও তাই করেছে, সেন দুর্গাপুরে নীল সাদা কাগজ টাগজ দিয়ে, কাপড় টাপড় দিয়ে প্যান্ডেল বেঁধে আটকে দিয়েছে যাতে বস্তি না দেখা যায়। তো এটা স্বাভাবিক, এটা স্বীকার করে লাভ নেই। দুটো মডেল আসলে এক, গুজরাট মডেল, পশ্চিমবঙ্গ মডেল, দুটোই আরএসএসের মডেল, দুটোই পুঁজিপতিদের মডেল। যাই হোক, আজকে এখানেই আমরা থামলাম, গুজরাট মডেল এবং মানে আজকের পশ্চিমবঙ্গ মডেল। আরেকটা ছোট্ট থামার আগে একটা ছোট্ট জায়গা, যেটা কারণ থাপারও জিজ্ঞেস করেছিলেন, তাহলে কি পশ্চিমবঙ্গে যে কোম্পানিগুলো হয়েছিল সেখান থেকে কি পুঁজিপতিরা প্রফিট করেনি? ইভেন কি পশ্চিমবঙ্গে একটু, আমায় একটু কমপ্লিট করতে দিন স্যার, আমায় একটু কমপ্লিট করতে দিন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে পিএফের টাকা মারায় যে রাজ্যগুলো সবার আগে গিয়েছিল বামফ্রন্ট শাসনের পশ্চিমবঙ্গ, সেটা আমি আমি আবার বলছি যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে তার জন্য সরকার সেখানে বন্দোবস্ত করতো, রাজ্যের শ্রম দপ্তরটা দালালের ভূমিকা পালন করতো না। এটাই হচ্ছে সরকারের কাজ। পশ্চিমবঙ্গে কোনো রকম সমাজতান্ত্রিক সরকার এখানে তৈরি হয়ে যায়নি। যে সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের স্ট্যান্ড হতে হচ্ছে যে আইনটাকে রূপায়িত করা, শ্রম আইনগুলোকে রূপায়িত করা, শ্রম আইন লঙ্ঘনের রাস্তাকে ক্লিয়ার করা নয়। এখন যেটা দেখছে রাজ্যের শ্রম দপ্তরগুলো সর্বক্ষেত্রে এখন তো বেচারাম দপ্তর হয়ে গেছে, ওটার কোনো গুরুত্বই নেই। স্বাভাবিকভাবে ওই ওই রাস্তাতেই আমাদেরকে যেটা ভাবায়। আর যেটা আপনি আর একটা কথা বললেন একটু আগে যে তাহলে কি পুঁজিপতিরা প্রফিট করেনি, আচ্ছা বলুন তো ভারতে যে আর্থসামাজিক পরিস্থিতি, এখানে প্রফিট করতে সবাই আসে। এবার প্রফিটটাকে আপনি সেখান থেকে কি প্রফিট করছেন, ব্যালেন্স অফ প্রফিট, সরকার কি প্রফিট করছে সেইটাকে তো দেখতে হবে। আমি জমিটা দেব কেন, আমার তাতে কী লাভ হচ্ছে, আমার রাজ্যের ছেলেমেয়েদের চাকরি হচ্ছে কি না, সেই অঞ্চলটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কি না। সিঙ্গুর তো তাই ছিল, সিঙ্গুরে যে ছেলেগুলো ট্রেনিং নিচ্ছিল, যে ছেলেগুলো গাড়ি কারখানায় কাজ করবার ট্রেনিং নিচ্ছিল, যে ছেলেগুলো ক্যান্টিন চালাবার ট্রেনিং নিচ্ছিল, যে ছেলেগুলো সেখানে একটা নতুন কাজ করবার স্বপ্ন দেখছিল, সেই ছেলেগুলোর কী হবে? আজকে গোটা প্রজেক্টটাকে শ্মশানে পরিণত করলো, একটা একটা তৈরি হয়ে যাওয়া প্রজেক্টের পাঁচিল ভেঙে ধ্বংস করলো। আজকে পশ্চিমবঙ্গে কী হবে আজকে বলুন তো, পশ্চিমবঙ্গের বেকারদের জন্য কেউ ভাবছে? গোটা দেশে কোনো 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 আছে? শুধুমাত্র লুটে যাচ্ছে, ভাইয়ের জন্য লুটছে, ভাতিজার জন্য লুটছে, চোর জোচ্চোর এদেরকে নিয়ে মন্ত্রিসভা চালাচ্ছে। আপনি পশ্চিমবঙ্গের কোনো উপকার করতে পারবেন এই মমতাকে রেখে? আমি তো সেই কারণে বলছি পশ্চিমবঙ্গের এক কদম ডেভেলপমেন্ট সম্ভব নয় এই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রেখে। আর মমতাকে যেদিন মুখ্যমন্ত্রী রাখবেন না, ওটা তো একটা মানে বিজেপিটা তো পশ্চিমবঙ্গে নেই, ওটা তো ওরা নিজেরাই ফাঁকা করে দিয়েছে, এমনিতেই ওটা দেখবেন পুরোটা তৃণমূল হয়ে গেছে, মমতা চলে যাবে, ওটাই উবে যাবে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল বা বিজেপিদের কোনো জায়গা কোনোদিন ছিল না, এটা মানুষকে ভুল বুঝিয়েছে, আমরা সেদিনও বলেছি, আজও বলছি, এগারোতেও বলেছি, একুশেও বলেছি এবং আগামী দিনেও বলে যাব, এটাই প্রতিষ্ঠিত হবে যে মমতা ছিল বিজেপির সবচাইতে বড় দালাল, যাকে আরএসএস পশ্চিমবাংলাতে ইমপ্লান্ট করেছিল, আর তার ব্যক্তিগত লোভ, ক্ষমতা দখলের ইচ্ছে এবং সব কিছুর চাহিদা আজকে এই জায়গায় করেছে। এটাতে তার ব্যক্তিগত একটা ইতিহাসের বিচার তাকে পেতে হবে, ভারতের রাজনীতিতে অন্যতম দুর্নীতিগ্রস্ত নেত্রী হিসেবে নামটা লেখা থাকবে। জয়ললিতার আগে? অবশ্যই জয়ললিতার আগে, অবশ্যই জয়ললিতার থেকে বেশি করাপ্ট হচ্ছে মমতা। আমি আপনাকে আপনি করাপশনের যে সময়ে আজকে মমতা করাপশনের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, তাহলে টু জি, আমি মমতার দলে, আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে আবারও বলছি, 2009 সালের আগের নেচার অফ করাপশন ইন ইন্ডিয়া আর 2009 পরবর্তী সময়ের নেচার অফ করাপশন ইন ইন্ডিয়া, এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। 2009 পর্যন্ত দেয়ার ওয়ার করাপশনস, কোনো রাজনৈতিক দল করাপশানকে সরাসরি সরকারিভাবে এন্ডর্স করতো না। 2009 পরেই কালচার তৈরি হয়েছে, করাপশান যেখানে যেখানে হয়েছে ওই থালা নিয়ে আমরা সবাই চোর বলে বেরিয়ে পড়ো, হাম সাথ সাথ হয়, এই কালচার কিন্তু 2009 পরেই এসছে, 2009 আগে কিন্তু আপনি দেখেননি। 2009 বামপন্থীরা দুর্বল হয়েছিল, তারপরেই কিন্তু এই সমস্ত জিনিসপত্র এসছে, সব করাপশান, মানে চোর চুরি করছে, আমরা সবাই চোর, চুরির প্রশ্নে সবাই এগিয়ে যাচ্ছে, এইটাই কিন্তু 2009 পরে করাপশনের নেচার আমাদের দেশে হয়েছে। ধন্যবাদ সব্যসাচী বাবুকে আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের বন্ধুদের কিছু বলবেন? না, আপনারা দেখুন এই ধরনের চ্যানেলগুলোকে, সাবস্ক্রাইব করুন, যত রকমের ভিন্ন মতকে শোনা যায় সেটাকে নিশ্চিত করুন, অসংখ্য মতের কনফ্লিক্টের মধ্যে দিয়ে, দ্বন্দ্বের মধ্যে দিয়ে আপনার মত পরিণত হোক এবং এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ এবং দেশের গণতন্ত্র ডেভেলপ করুক, এইটুকুই। থ্যাংক ইউ।